আর এই উপনির্বাচনে হাড়োয়া উত্তপ্ত হলো। হাড়োয়ার একটি বুথে বিশেষ করে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ প্রার্থী তিনি ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে গিয়েছিলেন ওই বুথে মহব্বতপুরে, সেখানে আইএসএফ প্রার্থীকে ধাওয়া, আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামকে ঘিরে পাল্টা বিক্ষোভ, নওশাদ ব্রিগেডের নেতাকে ধাওয়া তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের সাহায্যে উদ্ধার। বাঁকুড়ার তালডাংরাতেও ছিল আজকে উপনির্বাচন, সেখানেই ধরা পড়ে গেলেন এক ব্যক্তি। দেখা যাচ্ছে তৃণমূলের ছবি দিয়ে, প্রার্থীর ছবি দিয়ে স্লিপ বিলি করছেন বুথের 100 মিটারের মধ্যে। যদিও আমাদের ক্যামেরা দেখে তিনি অস্বীকার করলেন, তার কাছে ছিল তৃণমূলের প্রার্থীর ছবি দেওয়া স্লিপ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। কেন্দ্রের আশপাশে বহিরাগতদের ঘোরাফেরার অভিযোগ, নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে পালিয়ে গেলেন তিনি। স্লিপ রয়েছে একেবারে ফাল্গুনি সিংহবাবু তৃণমূল প্রার্থী, পাশেই রয়েছে স্লিপ, এইভাবেই প্রভাবিত করা হচ্ছে। কিন্তু এখানে তো ছবি রাখা যাবে না, না ছবি রাখা তো যাবে না, আপনি তো এখন পাচ্ছেন। এইটা কেটে এর মধ্যে অনেকে অভিযোগ করছে যে ছবি সময় ঠিক আছে দিয়ে এবং এটা 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 ব্যাগ করে ফেলে দিচ্ছি, এটা তো দেওয়া যাবে না, না দুবো রয়েছে।